ক্ষমতায় টিকিয়ে রেখেছিল প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে তাদের কয়জনের বিচার হয়েছে তাদের প্রত্যেকের ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি টাকা এখন পর্যন্ত যে আমরা তাদের কোনো দুর্নীতির কোনো শ্বেতপত্র পেয়েছি তার মানে তারা ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে তারা ধীরে ধীরে পুনর্বাসিত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যদি আমরা রাজপথ ছেড়ে দেই এই আওয়ামী লীগের শাখার মাথা তারা পুরো শরীর বের করবে আমরা বলতে চাই সেই শাখার মাথাকে আমাদের কেটে ফেলতে হবে এই কারণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তারা ফেসবুক সহ অনলাইন যত প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তারা ঐক্যবদ্ধ হচ্ছে তারা তাদের রিয়েল আইডি ব্যবহার করছে না পাঁচ থেকে দশটা ফেক আইডি ব্যবহার করছে কমেন্ট বক্সে জনমাধ্যম করছে আপনি কি দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অ্যাক্টিভ কিন্তু আমরা কিন্তু অনলাইনে অ্যাক্টিভ না অফলাইনেও অ্যাক্টিভ না আমাদের এখন শুনতে হয় শেখ হাসিনার সরকার বারে বারে দরকার আমাদেরকে বুঝতে হবে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশের মধ্যে থেকে যেরকম কাজ করছে বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু কাজ করছে ঠিক না আপনারা লক্ষ্য করবেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা কত ধরনের ইস্যুর সম্মুখীন হয়েছি না আজকে কেন আমাদের গণ অভ্যুত্থানের আড়াই মাস পরে আমাদেরকে বিচার বিভাগে যেতে হবে আওয়ামী দালালদেরকে অপসারণ করার জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কাল ক্ষেপণের ষড়যন্ত্রে আমাদেরকে ফেলা হয়েছিল পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই বাংলাদেশের যেই সব অঞ্চলগুলোতে কখনো বন্যা হয় না কুমিল্লা অঞ্চল চল্লিশ বছর পরে সেখানে কোনো ধরনের সিগন্যাল ছাড়াই তারা ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে আমরা বন্যায় ব্যস্ত হয়ে পড়ি বাংলাদেশের ইতিহাসে কখনো উত্তরবঙ্গে টানা চারবার বন্যা হয় নাই এইবার টানা চারবার বন্যা হয়েছে শেরপুরবাসী কখনো এরকম বন্যা দেখে নাই এইবার দেখেছে ফসলের ক্ষতি হয়েছে সবজির দাম বেড়েছে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে এই সবজির বাজারের দাম বৃদ্ধির অজুহাতে প্রত্যেকটা সিন্ডিকেট তারা সক্রিয় হয়ে গেছে ঠিক না আমাদেরকে বুঝতে হবে কত বড় ষড়যন্ত্র তারা করছে তারা এখন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা কিভাবে বিতর্কিত করবে কারণ তারা জানে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বিশ্বাসের একটি জায়গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল বলে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করে শেখ হাসিনার পতঙ্গ তারা ঘটিয়েছিল এখন আমাদের সেই বিশ্বাস ধরে রাখতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে আওয়ামী কাছে শক্তিরা তারা কি পরিমাণ সংঘবদ্ধ আমরা বলতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভারত যেভাবে বাংলাদেশকে একটি করদ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়ে এখন পর্যন্ত তারা থেমে নেই তারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তারা ষড়যন্ত্র জারি রেখেছে সেই জায়গায় আমরা যদি এখন ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমরা আবারও ফ্যাসিবাদের কালো আধারে নিমজ্জিত হব তাই আমরা বলতে চাই বিপ্লবের রণক্ষেত্রে মিরপুরবাসী গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকদের মিরপুরবাসী জুলাই বিপ্লবের অগ্রনায়কদের মিরপুরবাসী তারা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সব সময় ঐক্যবদ্ধ থাকবে আমরা যখনই ডাক দিব তখনই যেন মিরপুরবাসী দল মত নির্বিশেষে গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখার জন্য তারা রাজপথে নেমে আসবে কোন অপশক্তি আমাদের ঐক্যবদ্ধ